বন্ধুরা আজও কিন্তু খুবই চমৎকার একটা ম্যাজিক আমি আপনাদের দেখিয়ে এবং শিখিয়ে আনন্দ দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা যদি বিশেষ করে এই ম্যাজিকটি শিখতে চান তাহলে কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দণ্ড বা একটা লাঠি বা একটা স্টিক রয়েছে। তো বন্ধুরা এটা দিয়ে আজকের খুবই চমৎকার একটা ম্যাজিক হবে, এটাকে আমি হাওয়ায় ভাসাতে চলেছি, হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা খুবই ইন্টারেস্টিং ম্যাজিক আমি শিখিয়ে দিতে চলেছি। তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল জগন্নাথ ম্যাজিশিয়ান, আর আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতেই হয়, এবং এই ভিডিওতে কিন্তু আমি মাত্র 20টা লাইক আমরা সেটা অবশ্যই আগে আপনারা কমপ্লিট করবেন। আর তারপরে আসি বন্ধুরা, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করার জন্য, এবং আপনারা এরকম যদি মজার মজার ম্যাজিক আগেও দেখতে এবং শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। তাহলে কী হবে, এই চ্যানেলে যখনই আমি এরকম মজার মজার ম্যাজিক ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান বা ভিডিওটি পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এবং বন্ধুরা চলুন এবার বেশি কথা না বাড়িয়ে ম্যাজিকটি শুরু করা যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি দণ্ড রয়েছে, তো এটাকে আমরা পাটকাঠি বলে থাকি, ঠিক আছে। তো পাটকাঠিকে আমি একটু পরে বলছি। তো প্রথমে দেখুন বন্ধুরা সিম্পল আমার কাছে একটা পাটকাঠি রয়েছে, এবং আমি দেখিয়ে দিই বন্ধুরা এই দণ্ডটি বা এই লাঠিটির গায়ে কোনো রকম কিন্তু আঠা লাগানো নেই, আমি এখানে হাত ঘষে দেখিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা দেখুন আমার হাতও এই হাতও কোনো আঠা লাগানো নেই, এ হাতটাতেও কোনো আঠা লাগানো নেই, এবং এই দণ্ডটিতেও কিন্তু কোনো আঠা লাগানো নেই। এবং বন্ধুরা আপনারা সন্দেহ করবেন না, আমি ম্যাজিকটিতে আপনাদের অবশ্যই শিখিয়ে দিতে চলেছি। তো বন্ধুরা দেখুন সিম্পল কোনো আঠা লাগানো নেই, এবং জাস্ট বন্ধুরা আমি লাঠিটিকে জাস্ট এইভাবে মুঠো করে ধরলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট সিম্পল আমি লাঠিটিকে এইভাবে মুঠো করে ধরলাম। এবং বন্ধুরা এই হাতে মুঠো করে ধরে আমি জাস্ট এবার একটু ম্যাজিক করব, গিলি গিলি ছু মন্ত্র ছাবড়াকা ডাবড়া 1 2 3। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ লাঠিটাকে ছেড়ে দিয়েছি, এবং বন্ধুরা দেখুন লাঠিটি কিন্তু সম্পূর্ণ আমার হাতের সাথে নড়াচড়া করছে। দেখুন বন্ধুরা আমি নড়াচড়া করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ওয়াও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই দণ্ডটি বা এই লাঠিটি আমার হাতের সাথে নড়াচড়া করছে, এবং অসাধারণভাবে কিন্তু দণ্ডটি আমার হাতের সাথে লেগে রয়েছে বা শূন্যে দণ্ডটি কিন্তু ভাসছে, দণ্ডটিতে কিন্তু কোনো রকম সাপোর্ট বা কিছুই নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ম্যাজিক। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়েছেন, আমি আরও একবার আপনাদের মনে করে দিচ্ছি মাত্র 20টা লাইকেন। এবং বন্ধুরা আপনি কমেন্ট করে জানাবেন আপনি কিসের ম্যাজিক শিখতে চান। আর হ্যাঁ বন্ধুরা এক্ষুনি যেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন, আমি কিন্তু ম্যাজিকটি অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো না বললে হয় না বন্ধুরা এগুলো একটু আপনারা শুনে নেবেন। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কিসের ম্যাজিক শিখতে চান। এবং বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মাঝে ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনি শেয়ার করবেন, এবং বন্ধুরা বললাম তো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে নেবেন। তো চলুন বন্ধুরা এবার ম্যাজিকটি টপটপ শিখে নেওয়া যাক। তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য কিছুই লাগবে না, জাস্ট এরকম আপনি একটা স্কেল বা এরকম একটা লাঠি কিছু আপনি যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এটা আমার কাছে রয়েছে একটা পাটকাঠি, অর্থাৎ আপনারা যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই পাটকাঠি চেনেন, এবং যারা শহরাঞ্চলে বাস করেন তারা হয়তো অনেকেই চিনতে পারছেন না। তো বন্ধুরা আপনারা অবশ্যই শুনেছেন যে পাটের বস্তা, অর্থাৎ যে চালের বস্তাগুলো দেখবেন পাটের বস্তায় বলা হয়, বা ওই পাটের বস্তার ভিতরে চাল থাকে। তো ওই যে পাট চাষ করা হয় এবং ওই পাটটা কিন্তু এর গায়ে লেগে থাকে, ওটাকে আমরা চাষিরা ছাড়িয়ে বিক্রি করি, এবং সে তার থেকে ওই বস্তাগুলো তৈরি হয়। তো বন্ধুরা আমার ম্যাজিকের ভিডিওর ভিতরে এইগুলো আপনার আমি বলছি, আপনার কিছু মনে করবে না। তো তবে আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনিও গ্রামে বাস করেন, এবং যারা শহরে রয়েছেন আপনারাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো এটা হলো সেই পাটকাঠি, এবং আপনি এই পাটকাঠির জায়গায় স্কেল বা যে কোনো কিছু এরকম দণ্ড নিতে পারেন। তো বন্ধুরা নিয়ে এবার আপনি সিম্পল কী করবেন, ম্যাজিকের যে ট্রিক্সটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, খুবই সহজ একটা ট্রিক্স। আর এই ম্যাজিকটি দেখিয়ে বন্ধুরা আপনি বিশেষ করে ছোটোদেরকে আনন্দ দিতে পারবেন। তো বন্ধুরা চলুন ট্রিক্সটি এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন জাস্ট প্রথমে আপনি কী করবেন, দেখিয়ে দেবেন ভালোভাবে আটা টাটা নেই, আপনি দর্শকের হাতেও দিতে পারেন চাইলে। তো বন্ধুরা টিকটিকে ডাকছে ঠিক 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 করে, মানে আপনি দর্শকের হাতে দিতে পারেন। তো বন্ধুরা যাই হোক এবার মানে দিয়ে এবার আপনি নেবেন কাঠিটি, নিয়ে হাতটা মুঠো করে জাস্ট এইভাবে একটু নাড়ানোর অঙ্গভঙ্গি করবেন। করার পরে বন্ধুরা জাস্ট আপনি এই হাত ছেড়ে দিবেন এবং এটা আপনার হাতের সাথে ভাসবে। তো বন্ধুরা কীভাবে ভাসছে সেটাই তো আপনাদের বলবো। তো বন্ধুরা জাস্ট কী করছি আমি দেখুন, হাতটিকে জাস্ট এইভাবে মুঠো করে ধরছি, এবং এই হাতটি কিন্তু আমি এখানে এইভাবে ধরছি, মানে এই পাটকাঠির ওজনটা চাগাতে পারছি না তো তাই। তো বন্ধুরা জাস্ট কী করছি, এই হাতটা ধরার পিছনে আমার একটা ট্রিক্স রয়েছে, এটা ধরছি ঠিকই কিন্তু এই আঙুলটা কিন্তু এখানে আর দিচ্ছি না, এটা নিয়ে
এই পাটকাঠিটা এখানে আমার হাতের সাথে চেপে ধরছি এবং এই দিক থেকে মনে হচ্ছে জাস্ট পাটকাঠিটা আমার হাতের সাথে শূন্যে ভাসছে কিন্তু আদেও কিন্তু বন্ধুরা আমি এই আঙুলটি দিয়ে পাটকাঠিটিকে এইভাবে চেপে ধরে রেখেছি এবং এটা আপনি খেয়াল করবেন জানো কোনো সময় এরকম ভাবে ধরে ফেলবেন না তাহলে কিন্তু আঙুলটা এখান থেকে দেখা যাবে অবশ্যই এই তালুর পিছনে এই কাঠিটি থাকবে এবং জাস্ট এইভাবে হাতটা আগে ধরে নেবেন নিয়ে এইভাবে একটু নাড়িয়ে ম্যাজিকের মন্ত্র পড়ার সময় জাস্ট এই আঙুলটি এখানে নিয়ে এখান থেকে এটা চাপ দিয়ে মানে হাতটা এইভাবে ছেড়ে দেবে ব্যাস সামনের দিক থেকে এই এই তোমরা দেখতে পাচ্ছেন এবার আপনি চাইলে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখাতে পারেন তাহলে একটু বেশি ভালো লাগবে তোমরা আশা করি আপনারা ম্যাজিকের ট্রিক্সটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি এটা বলতে চাইবো যে আপনাদের যাদের মাথায় মানে একটু জোর বেশি আছে তারা অবশ্যই প্রথমে হয়তো বুঝতে পেরেছিলেন যে এই হাতটা দিয়ে আমি একটা কিছু আঙুল দিয়ে এটা চেপে ধরে রেখেছি তো যারা বুঝতে পেরেছিলেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রথমে তো তাদের অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং যারা বুঝতে পেরেছিলেন প্রথমেই তারাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আমি কিন্তু ভাই বা দাদা আগে থেকেই বুঝতে পেরেছিলাম তো বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আমি এটা বারবার বলে থাকি বলে আপনারা অনেকেই রাগ করেন তো বন্ধুরা রাগ করার কিছুই নেই এটা আমি আপনাদের মনে করিয়ে দিই কারণ আপনাদের মনে থাকে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অবশ্যই তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওর সাথে অর্থাৎ পরবর্তী ম্যাজিক ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদাই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলের সাথেই জুড়ে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম।